তাইলে কোরআনুল করিমের মধ্যে রসুলুল্লাহ সাল্লামের হাদিসের মধ্যে এমন একটি অক্ষর একটি শব্দ নাই হতে পারে না পৃথিবী যত আধুনিক হোক পৃথিবী যত কিছুই হোক এমন কোনো যুগ এমন কোনো সময় হবে না যেই যুগে কোরআনের এই আয়াত হাদিসের এইটার উপরে আমল করা সম্ভব না এই কথা বলার কোনো সুযোগ কোরআন চিরন্তন হাদিস সুন্না চিরন্তন কোরআন সজীব প্রাণবন্ত পৃথিবী যত আধুনিকই হোক না কেন কোরআন তার চাইতে এগিয়ে কোরআন এর চাইতে এগিয়ে এগিয়ে বিজ্ঞান এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ বিজ্ঞান এখনো পর্যন্ত সৌর জগৎ এর সীমানার ভিতরেই তাদের ঘোরাফেরা চলতেছে মহাশূন্যে এখনো আজকের এই দিনে সর্বোচ্চ আধুনিকতার এই যুগেও বিজ্ঞান এখনো প্রথম আসমানের ছাদ প্রথম আসমানের ছাদ এটা কোথায় এটাই এখনো বের করতে পারে নাই আমেরিকার নাসা মহাকাশ গবেষণা সংস্থা পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা নাসা এরা আজও পারে নাই এই যে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র একেবারে শনিবারের থেকে শুক্রবার যা নাম দিয়ে কথা বুঝছেন কিনা গ্যালাক্সি নিহারিকা ধুমকেতু যা কিছু বলছে আরে তারা তো বিজ্ঞানের কথা শুনলেও তো অনেকটি আশ্চর্য লাগে বিজ্ঞানের এমনও কথা আছে যে বি এমন গ্রহ এমন নক্ষত্র যেটার আলো এখনো পৃথিবীতে জমিনের মধ্যে আইসা পড়ে নাই পৌঁছে নাই হেরা কয় আমরা না আমরা করে তো কবো এটা বুঝি একটা কথা তোরাই তো কও বেড়া তাইলে এত দূর থেকে আলো আসতেছে এখনো আইসা তোমাদের হিসাবে জমিনে পৌঁছে নাই তাইলে এর পরও ওইটাও প্রথম আসমানের নিচে তাহলে প্রথম আসমান কোথায় দ্বিতীয় আসমান কোথায় তৃতীয় আসমান কোথায় চতুর্থ আসমান কোথায় পঞ্চম আসমান কোথায় ষষ্ঠ আসমান কত দূরে সপ্তম আসমান কত দূরে রব্বুল বলে আমি তোমাদের মাথার উপরে শক্ত মজবুত সাতটা আকাশ বানিয়েছি এর উপরে এর উপরে বাইতুল মামুর এর উপরে আল সিদ্দর এর উপরে মাকামে শরীফ আকলাম এর উপরে আরশা আজিম এর উপরে রব্বুল বাচ্চারা মাদ্রাসায় যখন কোরআনুল করিমের এক অক্ষর পরে আলহামদুলিল্লাহ সূরা পড়ে একটা লাইন উচ্চারণ করে তখন ওই আরশা আজিম পর্যন্ত সংযোগ স্থাপন হয় তোমার হাটটি মাটিম তোমার আগডুম বাগডুম কয়েক লক্ষ কোটি একত্র করিলে তোমার ডক্টরেট আর পিএইচডি সারা বাংলাদেশের গুলো একত্র করিলে হ্যাঁ এর ধারে কাছে এর নখের সামনে যাইতে পারবে না প্রথম আসমানের তোমাদের সব গবেষণা এক এক পিএইচডি ধারী ডিগ্রি ধারী উচ্চতর গবেষণায় তোমাদের এখনো পর্যন্ত প্রথম আসমান পর্যন্ত তোমরার সবটি মেধা সবগুলো যোগ্যতা সমস্ত যন্ত্রপাতি সমস্ত প্রযুক্তি সমস্ত মেশিন সমস্ত সব পর্যন্তই যায় নাই আর আমার ছয় বছরের বাচ্চা যখন নুরানিতে কোরআন পড়ে তখন আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে সাত আসমান ভেদ করে আর শাহিন পর্যন্ত পৌঁছে ওইখান থেকে মালিক জবাব দেয় ঐখান থেকে বান্দা জমিনে কোরান পড়ে আল্লাহর শাহিন থেকে বলে ইস্তাহ ইয়াই থু ইস্তাহ ইয়াইথু আন ওয়াজিবা হুফি বথনিল আর্দ ও বলে দুহু ইয়া জিরি ইসমী আল্লাহর রসুল বলে আল্লাহ বলে আমি মাওলার লজ্জা লাগে শরম লাগে আমার এক ছোট্ট বান্দা জমিনের উপরে আমার নাম নিচ্ছে বিসমিল্লা বলে আর তার বাবারে তার বংশধরকে মাটির নিচে আমি আজাব দিতেছি এইটা করতে আমার সরম লাগে যখনই তার সন্তান কোরআনের উচ্চারণ করে আমার নাম নেয় আমি মাওলা তার খানদানের কবরের আজাব মাফ করে দিই আমার সরম লাগে এইটা আল্লাহ বলেন যে জমিনের উপরে তার সন্তান আমার নাম নিচ্ছে আর জমিনের নিচে আমি তার বাফরে ফিরতে আসি কথাটা বুঝেন নাই এটা আমার কাছে কি লাগে লাগে আপনি এটা বুঝবেন কেমনে হ্যাঁ এটা বুঝবেন আপনার সন্তান যখন উপযুক্ত হওয়ার পরও দাঁড়িয়ে প্রস্রাব করে তখন আপনি কিভাবে বুঝবেন আপনার কবরে যাবে কি আর আপনার দুনিয়াতেই আসবে কি দুনিয়াতে ইজ্জত আসবে কথা বলেন না যার ছেলে দাঁড়াইয়া ফেসাব করে আঠারো বছর ষোলো বছরের ছেলেটা ওই বাবার জন্য দুনিয়া প্রশংসনীয় তো কবর হাসর হিডি তহন বাদ দেন না হিডে বাদ দেন না দুনিয়াই বুঝে কন্যা যার ছেলে আরেক মেয়ের সাথে নষ্টামি করে তার দুনিয়ার ইজ্জতটাই কর না হিডি বাদ দেন না যার শিক্ষিত ফুত এক কলমের খোঁসা দিয়ে এক কোটি টাকা মাইরা দেয় তার দুনিয়ার ইজ্জতে কর না কথা বলেন না কেন দুনিয়াতে কি সম্মান পায় দুর্নীতিবাজ ধরা খাইলে তার বাপের সবাই জন্য বাগদাদি কয়ে তো তাহলে সে লজ্জিত হয় কি না বলেন লজ্জিত হয় কি না বলেন এজন্য এটা উপলব্ধি করা চাই এটা বোঝা দরকার এটা বোঝা দরকার আমাদের প্রতি অক্ষরের সংযোগ আর আরশা আজিমের সাথে রব্বুল আর আজিমের সাথে আরশা আজিমের রবের সাথে হ্যাঁ আমাদের প্রতি হাদিসের সম্পর্ক সাথে এজন্য কিতাবে আছে কেন নবীজিকে মেয়ের আজে নিছে আল্লাহ তালা আরশা আজিমের উপরে নিয়া নবীজিরে দাঁড় করাইয়া এরপরে নবী বলছে আল্লাহ বলছে দোস্ত এই দেখেন এই দেখেন পুরা মখলুকাত আপনার পায়ের নিচে মখলুকাতের উপরে আপনি এটাই বুঝাইছি আমি আল্লাহ মাখলুকের মধ্যে আপনি আমার মখলুক দ্বিতীয় আমি আপনাকে বুঝাইতে চাই উঁচের থেকে উপর থেকে যত উপরে ওড়ে তত বেশি অংশ দেখা যায় ঠিকই না বলেন না কেন উপর থেকে বেশি দেখা যায় না আল্লাহ তালা আর শাজিমে দাঁড় করাইয়া এবার চতুর্দিকে একটা তাকান দেখবেন আমি মাওলার রাজত্ব বুঝে নিবেন নবী আপনি বুঝলে আপনি নেন কদ্দুরের নবী আমি যে দূরের রব আপনি উদ্দুরের নবী আমি রব্বুল আলামিন আপনি রাহমাতুল্লিল আলামিন আপনিও আলাম আলমিন রহমত আমিও আলাম আলমিন রব যত কিছুর রব আমি তত কিছুর রহমত আপনি তাইলে তাইলে আল্লাহ তালা শ্রেষ্ঠ কিনা কথা বলেন না আল্লাহ শ্রেষ্ঠ কিনা নবী মোহাম্মদ সাল্লাম শ্রেষ্ঠ কিনা তাইলে আল্লাহ আর তার রসুলের সাথে সম্পর্কযুক্ত যেই জ্ঞান যেই এলেম যেই শব্দ যেই অক্ষর আল্লাহর কসম এটাই শ্রেষ্ঠ সেই শ্রেষ্ঠ দুনিয়াবাসী ইজ্জত দেখবা না দেখ দুনিয়াবাসীর কাছে ইজ্জত সাহায্য গাঁজা খোরের কাছে ইজ্জতের দরকার কি ফেন্সি ঘোর বাবা খোরের কাছে সম্মানের দরকার কি দুর্নীতিবাস হারামখোর ঘুষ ঘুষখোর অবৈধ উপার্জনকারী তোর কাছে আমার ইজ্জতের দরকার কি তোরা তোরা আমাদের কাছে আইবি যাতে আমরা দোয়া করতে পারি তোর আল্লাহ যাতে মাফ করে দেয় কথা বলে না কেন আমরা কিরতাম তোমার দ্বারা ইজ্জত তুমি আমার কি সার্টিফিকেট দিবা তুমি আমারে দিবা কে আর শাজিমের মালিক যার জন্য সার্টিফিকেট দেয় তুমি কি দিবা আমারে হ্যাঁ মদিনার রসুল যাকে খাই এই সিগনেচার যিনি দেয় সার্টিফিকেট দেয় খাই রুকুম ও আল্লা আল্লামা তো সেখানে আর দুনিয়ার কাছে ইজ্জতের কি দরকার বাকি দুনিয়াবাসী কোনো আলেম কোনো নেককার কোন কোরআন পরেনওয়ালা কোনো হাদিস পরণেওয়ালা কোনো নামাজিকে বেজ্জুতিও করে না কথা বলেন না কেন মানুষের কাছে সে সম্মানিতই থাকে সম্মানিতই থাকে সে সম্মানিতই থাকে হ্যাঁ মনে রাখবেন এটা পরিষ্কার সম্মানিতই থাকে বলে না হ্যাঁ যদি কখনো কেউ জুলুম করে অন্যায় ভাবে কাউকে অপদস্থ করে কিন্তু ইতিহাস সঠিকভাবেই লিখা হয় এটা মনে রাখেন আমি এটা সবসময় বলি ফেরাউনের নাম আজও ইতিহাসে ফেরাউন বোঝেন নাই কথা মূসার নাম আজও ইতিহাসে কি মূসা আবু জেহেলের নাম আজও কি আবু বকরের নাম আজও কি আরো কিছুর পরেও আবু জেহেলার আবু বকর হবে না আবু আর কি হবে না আবু জাহাল হবে ইতিহাসে ভুল লেখে না ইতিহাসে ভুল লেখে না যে যেখানে যে যেখানে যে জুলুম করে তার নাম জালেম হিসাবেই লেখা থাকে যে নির্যাতিত হয় তার নাম মজলুম হিসাবেই লেখা হয় কথা বোঝেন নাই আবু জাহালের নাম জালেম হিসাবেই লেখা আর বেলালে হাফসির নাম মজলুম হিসাবেই লেখা লাইন উল্টে না বাক্য কি হয় না মনে রাখছেন আখেরাত পরে আছেই দুনিয়াতেও অন্যায়ের প্রতিফল দুনিয়াতে অন্যায়কারী হিসাবেই কি লেখা হয় নেককারের জন্য দুনিয়াতে নেককার হিসাবেই লেখা হয় কথা বলেন না কোন ষড়যন্ত্রে কি নেককার বৎকার হয় না বৎকার কি হয় না হারাম করে হালাল হয় না হালাল কি হয় না হারাম শুয়োর রে ইউরোপিয়ানরা এখন নিজেরা ফার্মে গরু মুরগি যেরম ফার্মে ফালে শুকর ইউরোপিয়ানরা ফার্মের একটা ফালে একেবারে তিন বেলা গোসল করায় পাউডার মাউডার সাবান দিয়ে ধোয় সব ঠিক আছে কিন্তু শুয়োর আইজ শুয়োরে রয়েছে বোঝেন নাই আমার কথা শুয়র কি রয়েছে শুয়রেই রয়েছে আরো ফেয়ার এন্ড লাভলি ডলে কি লাভ এই জন্য যেই সমস্ত মহিলারা বে পর্দা এবড়ি যে কয়েক টন ফেয়ার এন্ড লাভলি যদি ডলে এবড়ি যে অশিব্য এই অশিব্য থাকবে এবারে কথা বোঝেন না এবারে যদি ফাউডারের বালতি সুবানিও দেয় ফাউডারের বালতি সুবানি দিছে এবারে হ্যাঁ আর কোনো লাভ নাই কোনো লাভ না আমেরে অসভ্যই কইব মানুষ আপনি আরও সুন্দর ফাউডার দেন না ফ্লেয়ার লাভ নিয়ে বালতির সুপারি দেন না লাভ হইতো না লাভ হবে না বে আদফকে মানুষ বে বলে ঠিক কিনা বলে ছাগল রে আরেক ছাগলে ছাগলই বলে গরু কয় না কুকুর রে আরেকটা কুকুর কুকুরই বলে জানোয়ারকে জানোয়ার জানোয়ারই বলে এজন্য অসভ্য রে অসভ্য অসভ্যই বলে আর বালা মাংস তো অসভ্যই কয় কথা বলেন হ্যাঁ বে রে আরেক বে নামাজি নামাজি বলে কি কয় আর আর নামাজি লোকে হেতেরে কি বলবো বে নামাজি তাহলে বে নামাজি কে আরেক বে নামাজিও বলবে কি বে নামাজি আরেক নামাজি বলবে কি আর নামাজি কে আরেক নামাজি কি বলবে আরেক বে নামাজি কি বলবে হ্যাঁ বুচিন্নি হিসাবটা নেককারকে নেককারেও নেককার বলে বৎকারেও কি বলে নেক্কার বলে নেককার বলে রাবে বশ্রীকে রাবে ইমানদাররাও নেককার হিসেবে বলে রাবে অবশ্রীকে সমস্ত বেইমানরাও ওনাকে নেককার মুসলিম ধর্মের একজন পুণ্যবতী নারী হিসাবে স্বীকৃতি দেন